ভালো আছো তো তোমরা সকলে? এদিকে সবাই ভালো আছো তো? তোমরা সবাই ভালো আছো তো? ধন্যবাদ জানাই রামপুর কজন ক্লাবকে, আমরা কজন ক্লাবকে, কজন ক্লাব, কয়জন, আচ্ছা রামপুর আমরা কজন ক্লাবকে ধন্যবাদ, এত এত থ্যাংক ইউ আজকে আমাকে তোমাদের সকলের সামনে নিয়ে আসার জন্য। এখানে উপস্থিত বড়দেরকে জানাই আমার প্রণাম, ছোটদের জানাই আমার অনেক অনেক ভালোবাসা, এবং এখানে তো দেখছি দিদি বৌদিদের সংখ্যা অনেক বেশি, তবে এপাশে কিন্তু এপাশে আমার বেশ কিছু হিরো কাম বয়ফ্রেন্ডস আছে। তোমাদের জন্য এই যে এত রাত পর্যন্ত তোমরা আমার জন্য অপেক্ষা করছো, তোমাদেরকে আমার তরফ থেকে এত এত চুমু, এত ভালোবাসা। আচ্ছা আমি তো তোমাদেরকে ভালোবাসা দিলাম, চুমু দিলাম, না তোমরা কিন্তু দিলে না, আমারটা কই, এটাই তো আমার কথা। বেশ 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 বেশ, তবে আমি কিন্তু তোমাদেরকে তুমি বলেই বলবো, কোনো অসুবিধা নেই তো? কোনো অসুবিধা নেই, বেশ। আসলে কি জানো তো, মেদিনীপুরে এতবার করে আসি, সেই জন্য মেদিনীপুরের মাটি, তোমরা, তোমরা সকলে, আর হ্যাঁ অবশ্যই পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, মানে তোমরা সকলে যেন খুব কাছের হয়ে গেছে, খুব আপন হয়ে গেছে, তো সেই কারণে আমি তুমি বলেই বলবো। ছোট্ট একটা গান হঠাৎ করে মনে হলো, দিলি মে হো তুম আঁখো মে তুম পহলি নজর সে হি আরা ইয়ে ইশক কি এহসাস শে লুয়া মিলে হম দোবারা। আমার দিলে তো তোমরা আছো, অলওয়েজ আছো, তোমাদের দিলে কি আমি আছি? আছি, আছি, ইয়েস, আমি জানি আমি আছি, ঠিক সেই কারণে ভালোবাসার টানে তোমাদের কাছে বারবার করে ফিরে আসি। তবে আমাকে যারা আজকে এখানে নিয়ে এসেছে, আমরা কয়েকজন ক্লাব, তাদেরকে তো আমি ধন্যবাদ আগেই দিয়ে দিয়েছি, আমি কিন্তু তাদেরকে একটু চিয়ার আপ করতে চাই। থ্রি চিয়ার্স ফর আমরা কয়েকজন ক্লাব, হিপ হিপ, থ্রি চিয়ার্স ফর আমরা কয়েকজন ক্লাব, হিপ হিপ, হুররে, হিপ হিপ, থ্রি চিয়ার্স ফর আমরা কয়েকজন ক্লাব, হিপ হিপ, হুররে। আচ্ছা আমাকে এখানে যারা সাহায্য করবে, কারণ আমার গলা তো একদম ভালো নয়, যাদের জন্যে আমি একটু হলেও আজকে এই গান করতে পারবো, তারা কিন্তু হচ্ছেন এই অর্কেস্ট্রার টিম, হ্যাপি নাইট অর্কেস্ট্রা, নিউ হ্যাপি নাইট অর্কেস্ট্রা, নিউ হ্যাপি নাইট অর্কেস্ট্রা, হিপ হিপ। আচ্ছা আজকে আমাদের সাউন্ড কারা আছে একটু জেনে নি আগে। সোনা, হ্যাঁ সোনা সাউন্ড, সোনা সাউন্ড, আচ্ছা সোনা সাউন্ডের কে আমি একটু চিয়ার আপ করতে চাই আজকে, সোনা সাউন্ড, হিপ হিপ, হুররে, ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। আর ইনপুটে আছে কাজলি, এই মাটিতে জন্ম মোদের, এটা আমাদের দেশ, সাউন্ড অপারেটর করছে প্রিয় দাদা ভাই, নাম ওর গণেশ। তো চলুন দিদি ভাই, আপনার অনেক 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 পারফরমেন্স দেখবো, একদমই তাই, কিন্তু তার আগে একটা কথা বলো, সবাই আজকে ভীষণ খুশি কারণ এখানে পড়েছে আপনার চরণ, সবাই আজকে ভীষণ খুশি এখানে পড়েছে আপনার চরণ, আমরা কয়েকজন সংস্থার পক্ষ থেকে এই মুহূর্তে করতে চাই আপনাকে বরণ। বেশ ধন্যবাদ, বরণ করে নেওয়ার জন্য মঞ্চে আহ্বান জানাবো আমরা কয়েকজন সংস্থার পক্ষ থেকে শ্রদ্ধেয় দাদা ভাইদের, প্লিজ ওয়েলকাম। বরণ করে নেওয়ার জন্য মঞ্চে আহ্বান জানাবো আপনাদের সবার প্রিয়, অনেক ঠান্ডা সহ্য করেছেন জীবনে কখনো হয়নি জ্বর, পরিবারের প্রিয় সন্তান যিনি হলেন শিবশঙ্কর, শিবশঙ্কর দাদা ভাইকে চেয়ে নেবো, প্লিজ বরণ করার জন্য আসছে আমরা কয়জন সংস্থার পক্ষ থেকে। সাহেব একবার জোরদার তালি হবে সবার থেকে, একটু এদিকে তাকান ওই ফুলটা ধরে। হ্যাঁ এত কম তালি কেন,
বরণী পর্ব শেষ করলাম, এবার দিদি ভাইয়ের পারফরমেন্সে ফিরে যাব। সবাই মিলে এনজয় করব, আনন্দ করব, অনেক পারফরমেন্স দেখব। আর দিদি ভাই, পারফরমেন্স দেখার আগে তো অনেকের অনেক প্রশ্ন হচ্ছে, তার থেকে এক দুটো প্রশ্ন কি এই মুহূর্তে করতে চাই? হ্যাঁ অবশ্যই অবশ্যই, এক দুটো প্রশ্ন হোক, তারপর ফিরে যাব দিদি ভাইয়ের পারফরমেন্স নাকি। প্রথম প্রশ্ন যেটা, লাফাচ্ছ কেন এই ভাবে? মানে অনেক সময় প্রশ্ন করেছিল তো আমি উত্তরটা চেয়ে দিতে পারিনি, তাই এই মুহূর্তে আমার বৌদিমণিদের কাছ থেকে প্রশ্ন। আমার বৌদিমণি যিনি হাসছেন, ওনার প্রশ্ন বলো। উনি বলছেন, গরম ভাতে ভালো লাগে পাতি লেবু ঘি, গরম ভাতে ভালো লাগে পাতি লেবু ঘি, মিষ্টি করে দাও না বলে তোমার বাবা মার দেওয়া নামটি কি? আমার নাম সৌমি, সৌমি ঘোষ। কি সৌমি? সময়কে উনি দূষেন বেশি করে বলে আমার নেই কোনো দোষ, বাবা মা নাম ডেকেছে সৌমি ঘোষ। আর সেই সঙ্গে আরেকটা বন্ধুদের কাছ থেকে প্রশ্ন যেটা, তারপর ফিরে যাবো আপনার পারফরমেন্সে। কি বন্ধুরা প্রশ্নটা হবে তো নাকি? বন্ধুরা বলছে, বাংলার নারীকে লাগে ভালো পরলে তাঁতের শাড়ি, বাংলার নারীকে লাগে ভালো পরলে তাঁতের শাড়ি, দাও না বলে ও দিদি ভাই কোথায় তোমার বাড়ি? আমার বাড়ি কলকাতা, কলকাতা। আম পাতা নিম পাতা জাম পাতা দিদি ভাই, দিদি ভাইয়ের বাড়ি কলকাতা। কলকাতা কোন জায়গা? কলকাতা টলিগঞ্জ। ও বাবা, বড়ই ভালো জায়গা সে দিদি ভাই, যেতে চাই এই মঞ্চে। দিদি ভাইয়ের বাড়ি এখানে নয়, সেটা হলো টালিগঞ্জে। টালিগঞ্জে নাইকো টালি, বড় বড় দালান ঘর, সবাই সবার ভীষণ প্রিয়, কেউ নয় কাহার পর। বড়ই ভালো জায়গা দিদি ভাই, যেতে চাই এই মঞ্চে। দিদির ভাইয়ের বাড়ি এখানে নয়, সেটা হলো টালিগঞ্জে, টালিগঞ্জে, টালিগঞ্জে। আচ্ছা, অনেক রকম কথাবার্তা হলো, এইবার আমি শুনতে চাই তোমরা আমার থেকে কি শুনতে চাও বলো। ডান্স, ডান্স, বেশ। আচ্ছা তাহলে বরং একটা ডান্স দিয়ে তো শুরু করলাম, তাহলে আবার একটা ডান্স করে আমি তাহলে চলে যাই নাকি? না তো, দেখো আমি যেখানেই অনুষ্ঠান করতে চাই সবাই আগে বলে যে ডান্স ডান্স ডান্স, তো সেই জন্য আমি এখানে আজকে একটা ছোট্ট করে ডান্স দিয়েই শুরু করেছি। তো আজকে আমি তোমাদের সাথে গল্প করতে এসেছি, কথা বলতে এসেছি, গান হবে, নাচ হবে, ডায়লগ হবে, অনেক অনেক আড্ডা হবে, কিন্তু তার সাথে কি একটা আবৃত্তি হবে? তোমরা যদি বলো তাহলেই আমি করব। হবে, আবৃত্তি হবে। আসলে আমরা যারা আসি তোমাদের কাছে, তোমরা আমাদের থেকে একটু বেশি করে ডায়লগ শুনতে চাও, গান শুনতে চাও, নাচ দেখতে চাও, তবে এটা আমার তরফ থেকে মনে হয়েছে আজকে আমি একটা আবৃত্তি করব তোমাদের সামনে, কারণ এই আবৃত্তিটা এমন একটা ঘটনার ওপরে যেটাতে কিনা আমাদের প্রত্যেকের জীবনেই কোনো না কোনো সময় হয়তো ঘটে থাকে। তাই প্লিজ একটু রিকোয়েস্ট করছি, তোমরা যদি সকলে একটু মন দিয়ে শোনো, আমি কথা দিচ্ছি ভালো লাগবে। শুভ দাশগুপ্তের লেখা সমাধান। আমাদের রোজকার জীবনে একটা মহা সমস্যা দেখা দিয়েছে আজকাল। অবশ্য সব কিছুতেই আমরা মহা আখ্যা দিতে অভ্যস্ত হয়েছি, মহা লেবুওয়ালা সাবান, মহা তাজগিওয়ালা শ্যাম্পু, মহা শক্তিধর ডিটারজেন্ট, এই রকমই সব মহা। আমাদের রোজকার জীবনে যেসব সমস্যা মাথা চাড়া দিয়েছে এটাও সেরকমই মহা। সমস্যায় পড়লে সবাই যা করে আমিও তাই করলাম, সমস্যাটা সকলকে জানাবার জন্যে ছটপট করতে লাগলাম। প্রথমে সেজদাকে ফোন করলাম, সল্টলেকে সেজদার মস্ত বাড়ি, রান্নাঘরে বাথরুমে সাদা মার্বেল, ছাদে মহার্ঘ বাগান, সেজদা বাড়ি ছিল না। বৌদি ফোন ধরল, হ্যালো কে ভোম্বল, কি খবর, তুমি তো আর আসোই না। শোনো বৌদি, একটা সমস্যা হয়েছে। জানি জানি, অলরেডি শুনেছি, কিন্তু ভোম্বল আমরা তো এবার পঞ্চমীর দিনই চলে যাচ্ছি, জানো তো এবার না আমরা উটি যাচ্ছি। উফ, ভাবলেই কেমন আমার গায়ে কাটা দিচ্ছে, কত সিনেমার শুটিং হয়েছে ওখানে, জানো তো
উটিতে না মিঠুনের একটা হোটেল আছে। ফোনটা ছেড়ে দিলাম, মেজদাকে ফোন করলাম। মেজদা অধ্যাপক মানুষ, ঘোরতর বিপ্লববাদীও বটে, গলার আওয়াজ অমিতাভ বচ্চনের মতন গম্ভীর। হ্যালো, কে ভোম্বল? কি ও তোর সেই সমস্যা? হ্যাঁ হ্যাঁ আমি শুনেছি, বাট আই এম হেল্পলেস। পুজোর পরেই আমাদের একটা কনফারেন্স আছে বম্বেতে, তাই এবার আমরা পুজোর পরে বম্বেতে যাচ্ছি, একেবারে কনফারেন্স সেরেই ফিরব। এবারটা তুই একটু ম্যানেজ করে নে ভোম্বল। ফোনটা কেটে গেল। আমার একমাত্র বোন তপতিকে ফোন করলাম। তপতিকে আমি টেপি বলে ডাকি। টেপি, তুই অন্তত আমার সমস্যাটা ছোট, প্লিজ তুই তোর সমস্যাটা আমাকে ট্রান্সফার করিস না। তুই তো জানিসই গত 3 বছর আমরা কোথাও যেতে পারিনি, ওর তো ছুটিই মেলে না। প্লিজ ছোটটা, এবারে জানিস তো আমরা আন্দামান যাচ্ছি, তোর ভাগ্নে ভাগ্নিরাও খুব নেচে উঠেছে, প্লিজ ছোটটা। ফোনটা রেখে দিলাম। পাবলিক বুথ অনেকগুলো পয়সা গচ্ছে গেল। বুথ থেকে বেরোতেই পাড়ার অনিমেষ কাকার সঙ্গে দেখা। কিরে ভোম্বল, এত রোগা হয়ে যাচ্ছিস কেন? তা এখনো তোর চাকরি বাকরি হলো না, তোর দাদারা তো বিগ শট। আমি কিছু না বলে ট্রামে উঠে পড়লাম। তারপর সন্ধ্যের মুখে 18 নম্বর নস্কর পাড়ার লেনের মান্ধাত আমলের গলিতে ঢুকলাম। গলির মধ্যে ছোট্ট একটা বাড়ির ভাঙাচোরা ঘরে আমি আর আমার মা থাকি। আমার মা, আমার বর্দা, মেজদা, সেজদা, তপতি, সবার মা। মা অসুস্থ, মায়ের অনেক বয়স হয়েছে, তারপর রোগে ভুগে ভুগে খিটখিটে অধৈর্য। কিছু ব্যবস্থা হলো ভোম্বল? মা বিছানা থেকে জিজ্ঞাসা করলো। আমি হঠাৎই রেগে গেলাম, রেগে গলা চড়িয়ে বলতে লাগলাম, ব্যবস্থা হলো না, ব্যবস্থা কোনোদিনও হবেও না। পুজোর ছুটিতে সারা পশ্চিম বাংলার লোক বেড়াতে যাচ্ছে, তোমার হাওয়া বদল করা হবে না। তোমার ছেলেরা যে যার বউ বাচ্চা নিয়ে ভারত ভ্রমণে যাচ্ছে, তাদের সবার বাড়িতে তালা। পুজোয় তুমি এখানেই থাকবে, এই 18 নম্বর নস্কর পাড়ার লেনের অন্ধ গলির স্যাঁতস্যাঁতে ঘরে তুমিও থাকবো, আমিও থাকবো। আমি রান্না করব, তুমি খাবে, তুমি বকবক করবে, বিলাপ করবে, আমি শুনবো। কলকাতা শুদ্ধ লোক পুজোয় ঠাকুর দেখতে বেড়াবে, আর আমি আমার টিউশনির টাকায় তোমার জন্য ওষুধের জন্য মেডিকেল স্টোরে লাইন দেব। সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী সব কেটে যাবে। বলতে বলতে খেয়াল ছিল না, হঠাৎই দেখলাম আমার খিটখিটে বুড়ি মা অঝোরে কাঁদছে। মা, মা তোমার কি হলো? উত্তর না দিয়ে আমার দিকে এক দৃষ্টিতে তাকালো, জল্লাদের খাড়ার দিকে যেই রকম আর্ত চোখে তাকায় বলির পশু। তারপর 2 দিন আমার মার কোনো কথা বলেনি। কাল ভোরে আমার মা মারা গেলেন। আমি এখন একা, দাদারা বোনেরা সবাই ভারতবর্ষের নামি দামি মন্দিরে ভক্তি ভরে পুজো দিচ্ছে, প্রণাম করছে, আর আমি আমার মায়ের শূন্য খাটে একা বসে আছি, একতলার এই ছোট্ট ঘরটায়। পুজো আসছে, বাতাসে শিউলির সুবাস, মা আসছে, মায়ের গায়ের গন্ধ আসছে, মা আসছে, মা আসছে, মা আসছে। নমস্কার।